এই এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা জানবো কীভাবে একটা রেজিস্ট্যান্সের পাওয়ার ফ্যাক্টর পরিমাপ করতে। তো এখানে আমাদের মিটার, এখানে হচ্ছে আমাদের ইউনিটি, এদিকে আসলে আমার লিড, আর এদিকে গেলে হবে লেগ। তো এখানে এখন আমরা প্রথমে সংযোগটা দেই, সংযোগের প্রথম এটা হচ্ছে আমার কারেন্ট কয়েল, আর এটা হচ্ছে আমার প্রেশার কয়েল। তো প্রেশার কয়েল প্রথমে আমরা লোডের সাথে কারেন্ট কয়েলটা সংযোগ দিব। কারেন্ট কয়েলের অপর প্রান্ত যাবে আমার লোডের সাথে। তো পিসির এক প্রান্ত আমরা কারেন্ট কয়েলের সাথে শর্ট করে দিব। এটা হচ্ছে আমি এখানে সংযোগ দিয়ে দেবো, ঠিক আছে। তো এখন দেখি আমাদের পার্টটা কিরকম আসে। বাস এখানে আমাদের যে সপোর্টেছে এটা ল্যাগিং, অর্থাৎ আমাদের ফিউজ যেহেতু রেজিস্টিভ হওয়ার কথা ছিল, এখানে আমাদের আর কথা ছিল ওয়ানের মতো আসে, কিন্তু ওয়ান আসে না। কারেন্টটা ভোল্টেজ থেকে পিছিয়ে গেছে। হ্যাঁ, কারেন্ট ভোল্টেজ থেকে পিছিয়ে গেছে।